বাংলাদেশের রঞ্জে রঞ্জে দুর্নীতি, বাংলাদেশের মানুষের মধ্যে নীতি নৈতিকতা শূন্যের কোঠায়। স্বাধীনতার 53 বছরে আমরা বাংলাদেশের মানুষ কি পেয়েছি, কি হারিয়েছি? হারিয়েছি অসংখ্য, পেয়েছি সামান্য। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সুনির্দিষ্টভাবে কোনো সিস্টেমেটিক ওয়েতে এখন পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হয়নি। এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আর এই সমস্যা সৃষ্টি হয়েছে কেন? আর এই সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে বসবাসরত নাগরিকদের মধ্যে আমাদের সচেতনতার অভাব, সুশিক্ষার অভাব এবং আমাদের মধ্যে দেশপ্রেমের তীব্র অভাবের কারণে আমাদের এই করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত আমরা বাংলাদেশে বসবাস করি, আর যে দেশে আমরা বসবাস করি, যে দেশের মাটি থেকে ফসল উৎপাদন করে খাই, যে দেশের বায়ুমণ্ডল থেকে নিঃশ্বাস নিয়ে জীবন ধারণ করি, সেই দেশের প্রতি আমাদের কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, কোনো আন্তরিকতা নেই। যদি এই দেশের প্রতি ভালোবাসা থাকতো, আন্তরিকতা থাকতো, দেশপ্রেম থাকতো, তবে আমরা বাংলাদেশে বসবাসরত সকল নাগরিক এই দেশের ভালো চাইতাম, কল্যাণ চাইতাম। এবং এই দেশ কিভাবে কোন প্রক্রিয়ার মধ্য থেকে গেলে বাংলাদেশ আরো উন্নত, আরো সমৃদ্ধ এবং আরো বেশি শান্তিময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতো, সেই সম্পর্কে আমাদের কোনো পর্যবেক্ষণ নাই, আমাদের কোনো চিন্তা চেতনা নাই। আমাদের বাংলাদেশে বসবাসরত নাগরিকদের মূল চিন্তা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। আর এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থাকার কারণে আমরা যখন যে সুযোগটুকু পাই সেই সুযোগটুকু কাজে লাগাতে চাই, বৈধ বা অবৈধভাবে। কেন? কারণ আমাদের স্বয়ংসম্পূর্ণতা দরকার, আমাদের জৌলস দরকার, আমাদের ভোগ বিলাসিতা দরকার, আমার এবং আমার সন্তান পরিবার পরিজনের বিলাসী জীবন যাপন দরকার। আর এর প্রেক্ষাপটে আমাদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক স্বভাব পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এর কারণে স্বাধীনতার পর থেকে আমাদের এই জাতিগতভাবে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছি। বর্তমান 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আজকে অবধি যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হওয়ার মধ্যে কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই স্বয়ংসম্পূর্ণতা ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই সৌন্দর্য ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই কোনো সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলা ছিল না। যখন যেই সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে অর্থ সম্পদ বৈভব তৈরি করার জন্য সকলে ব্যস্ত ছিল। আমি বলছি না যে ডক্টর ইউনূস সরকারে যারা রয়েছে তারাও একইভাবে অর্থ সম্পদ বৈভব তৈরির জন্য তারা ব্যস্ত রয়েছে, হয়তো থাকতেও পারে, হয়তো নাও থাকতে পারে। আমরা ধরে নিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে উপদেষ্টা মণ্ডলী, তাদের মধ্যে সম্পদের মোহ নেই, ধরে নিলাম। যেহেতু এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সম্পদের হিসাবও আমরা বাংলাদেশের নাগরিক জানি না, এবং এই সরকার ব্যবস্থার অধীনে যারা বর্তমানে নিয়োগপ্রাপ্ত হয়েছে বিগত 2 মাসের মধ্যে তাদের সম্পদের হিসাবও আমরা জানি না। সুতরাং ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে এই সরকার ব্যবস্থার মধ্যে যারা রয়েছে তারা পরিপূর্ণ স্বচ্ছতার মধ্যে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তদুপরি এই দেশের কি কি কল্যাণ সাধিত হচ্ছে বা হবে, তার কি কি নিশ্চয়তা রয়েছে? আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তার 2 মাস পেরিয়ে গেলেও দেশে দৃশ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। দেশে জননিরাপত্তা শূন্যের কোঠায়। দেশে গুম, খুন, হত্যা, চুরি, ছিনতাই এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি রাস্তায় বের হন তাহলে আপনি দেখবেন যে রাস্তার মধ্যে কি চরম বিশৃঙ্খলা। সুতরাং এই সরকারের দৃশ্যমান কোথাও কোনো সফলতার চিহ্ন নেই। যদি প্রশ্ন করি খুব দায়িত্বহীনভাবে, যদি চ্যালেঞ্জ ছুড়ে দেই যে এই সরকারের 2 মাসে দৃশ্যমান কি কি সফলতা রয়েছে এবং কি কি বিফলতা রয়েছে, বিফলতা অসীম কিন্তু সফলতাগুলো জানতে চাই। বাংলাদেশের রঞ্জে রঞ্জে দুর্নীতি, বাংলাদেশের মানুষের মধ্যে নীতি নৈতিকতা শূন্যের কোঠায়, সামাজিক মূল্যবোধ শূন্যের কোঠায়, আদব কায়দা শিষ্টাচার নম্রতা ভদ্রতা মানবীয় গুণাবলী শূন্যের কোঠায়, শুধু ক্ষমতার লালসা, সম্পদের লালসা, অন্যের ক্ষতির চিন্তা, বিশৃঙ্খলা, কিভাবে হাউ টু আর্ন মানি, শুধু একটা চিন্তা এই জাতির মানুষের মস্তিষ্কের মধ্যে বিরাজ করছে। সুতরাং যে সকল সমস্যা রয়েছে তার সমাধান আদৌ 20 বছর বা 25 বছরে হয় কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং সে প্রসঙ্গে আমরা নাই গেলাম।
আমাদের এই সরকার ব্যবস্থার 2 মাস পার হয়ে যাওয়ার পরে আজকে 2 মাস প্রায় 10 দিন হয়ে গেল। এই 2 মাস 10 দিনে তাদের কি কি অর্জন রয়েছে সুনির্দিষ্টভাবে একজন নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের মানুষ জানতে চাই। এরপরে চলুন আমরা একটু বাজার ব্যবস্থা নিয়ে কথা বলি। আপনি যদি বাজারে যান তাহলে দেখবেন দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি, আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনজীবনের মধ্যে তীব্র হতাশা। আপনারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দৃশ্যমান কি কি পদক্ষেপ নিতে চান? আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস 10 দিন হয়ে যাওয়ার পরেও আপনাদের দৃশ্যমান বাজার মনিটরিং এ তেমন কোনো সুফল আমরা পাইনি। সুতরাং আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা কথা বলুন, আপনারা জানান যে আপনারা কি করতে চান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, আপনারা কি কি পদক্ষেপ নিতে চান আমাদেরকে দয়া করে একটু জানান। যদি আপনারা কোনো কথা না বলেন তাহলে আমাদের মধ্যে হতাশা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে। সুতরাং আপনারা বলুন, সত্য হোক মিথ্যা হোক কিছু বলুন, মুখে কুলু পেটে থাকবেন না, দয়া করে কিছু বলুন যে আপনারা বাজার নিয়ন্ত্রণের জন্য, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা কিছুদিন আগে টিভি চ্যানেলে নিউজগুলোতে দেখেছি যারা বাজার সিন্ডিকেট করে সে সকল দালালেরা প্রতি পিস ডিমে 4 টাকা করে লাভ করে। তো যদি একজন দালাল প্রতি পিস ডিমে 4 টাকা করে লাভ করে তাহলে বাংলাদেশে কি পরিমাণ ডিম বিক্রি হয় এবং কি পরিমাণ লাভ করে আর কি পরিমাণ অবৈধ টাকা তারা অর্জন করে সেটা বাংলাদেশে রাখে না দেশের বাইরে চলে যায় তার খবরাখবর কে নিবে? সুতরাং যারা এই বাজার সিন্ডিকেট, যে দালাল মধ্যস্থকারী দালাল, তারা যে ধরা পড়তেছে, তাদের বিরুদ্ধে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন তা কিন্তু আমরা জানি না। তাদেরকে জরিমানা করে ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, যদি কোনো মানুষ, ধরেন আমি যদি অবৈধ পথে 50 লাখ টাকা আয় করি আর আমাকে যদি 5 লাখ টাকা জরিমানা করা হয়, তাহলে পর্দার অন্তরালে গিয়ে আমি একটা মুস্কি হাসি দিয়ে যে আমাকে ফাইন করলো তাকে কুকুরের বাচ্চা বলে গালি দিব, নাকি সসম্মানে তাকে দেখে আমি ভয় পাব? এই প্রশ্ন সকলের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। সুতরাং যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রয়েছে সেই পরিস্থিতির মধ্য থেকে বাংলাদেশের মানুষকে কিভাবে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য থেকে আপনারা সুন্দর ও সুশৃঙ্খল, সুন্দর ও সুশৃঙ্খল জীবন ব্যবস্থা দান করবেন তার প্রশ্ন আপনাদের কাছে, জবাব আপনাদের দিতে হবে। যদি আপনারা কোনো সদুত্তর দিতে না পারেন তবে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। আমরা আপনাদেরকে সুযোগ দিব, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিব, একটি যৌক্তিক সময় পর্যন্ত সুযোগ দিব, অবশ্যই সেই সুযোগ আপনারা পাবেন। কিন্তু যদি সেই সুযোগের মধ্যে বাংলাদেশকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র অবস্থায় যদি আপনারা ফিরিয়ে আনতে না পারেন, যদি দুর্নীতির হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে না পারেন, যদি বাজার সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে না পারেন, যদি চাঁদাবাজির হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে না পারেন, যদি ডাকাতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে না পারেন, যদি ছিনতাইকারীর হাত থেকে বাংলাদেশকে বাঁচাইতে না পারেন, যদি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশকে বাঁচাইতে না পারেন, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য যদি আপনারা কর্ম পরিকল্পনা নিতে না পারেন, তবে আপনাদের ওই আসনে বসে থাকার কোনো অধিকার নেই। সুতরাং সতর্ক হয়ে দেশের জনগণের প্রতি গুরুত্ব দিয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন।